কি ব্যাপার চাচা? ওই লোকটা রুম থেকে বাইরে গেল, আর আপনার মুখ এত শুকনা কেন? সময় মাত্র 2 মিনিট, 2 মিনিটের মধ্যে বস্তা দুটা খায় ফেল। কোন কি চাচা, বস্তা কেমনে খামু? আমি তোরে বস্তা মুখ দিয়ে খাইতে কই নাই, 2 মিনিটের মধ্যে বস্তা গায়েব করে ফেলবি। কেন চাচা, যখন বস্তা দুইটা দিয়ে গেল আমি তো আপনাকে কইছিলাম কারণ বাজারে নিয়ে বেচে দিয়ে আসি, আপনি কইলেন না উপহারের জিনিস থাক, তাহলে এখন আবার গায়েব করতে চান কেন? আমার পিছনে টিকটিকি লাগছে, আমি যতই প্রমাণ করতে চাই এটা উপহারের বস্তা, হেই টিকটিকি প্রমাণ করে ছাড়বো এটা ঘুষের বস্তা। কোন কি চাচা, তাহলে তো আমরা একটা ভালোই বিপদের মধ্যে পড়ছি, এখন কি করবেন? কি করমু এক সেকেন্ডের মধ্যে বুদ্ধি বাইর কর, বস্তা গায়েব। চাচা এক কাম করি, এই বস্তা দুইটা নিয়ে রাস্তায় ফেলাইছি। হি, এটা একটা কথা কইলি, বস্তা যখন রাস্তায় ফেলতে যাইবি পাবলিক দেখে ফেলাইব না? তখন যদি তোরা পাবলিক ধরে ফেলায়, ধরে ফেলায় কয় ওই মিয়া বস্তার ভিতরে কি মানুষ মেরে মানুষের মাথা নিয়েছে নাকি, তখন তো তুই দেবি ঘাবড়ায়, ঘাবড়াই দিবি দৌড় দৌড় দিয়ে দেখবি অফিসে, পিছনে পিছনে একবার পাবলিক শুরু করবো হাউকাউ, তখন তো সব ফাঁসি হয়ে যাবো, তাহলে লাভিল কি? তাহলে সাথে কি করা যায়? আরে কি করবি একটা বুদ্ধি বাইর কর, আমার তো মাথা কাম করতেছে না, ব্রেন কোলাপস হয়ে গেছে। চাষা আরেকটা বুদ্ধি পেয়েছি চাষা। কি? অফিসে মুড়ি আছে, কাঁচামরিচ আছে, আমি বাইরে থেকে এক বোতল সরিষা তেল কিনে নিয়ে আসি, তারপরে ব্যাগ তেলে ঝালমুড়ি বানায় খাওয়াই দিই, বস্তা খালি। তোর এনে চাকরি কয়দিন? হ্যাঁ চাকরি 1 মাস হয়েছে। এই 1 মাসের মধ্যে কাউরি 1 কাপ চা খাওয়াইছ?